মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট কিশোর স্কুলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু গ্যালারির শুভ উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ফারজানা। নতুন বছরের প্রথম দিন শনিবার দুপুর 12টায় জেলা শহরের মালপাড়ায় অবস্থিত স্কুলটির নিজস্ব ভবনে তিনি এই গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর কৃতিত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই গ্যালারিতে ধাপে ধাপে সাজানো হয়েছে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের 300 ছবি। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট কিশোরী স্কুলের অধ্যক্ষ খালেদা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টরেট কিশোরী স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নোমান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT স্নেহাশিস দাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুল কাদির মিয়া। অনুষ্ঠান প্রসঙ্গে শায়লা ফারজানা News71.tv কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমর্থক শব্দ, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর একটি শুভ দিনে আমরা বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করলাম। আসলে বঙ্গবন্ধু আর বাংলাদেশ সমর্থক শব্দ, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হলে বাংলাদেশকে জানতে হবে। সেই ক্ষেত্রে কালীপুর কিশোরী স্কুলের যে অর্থনীতি জেলা প্রশাসন মুন্সীগঞ্জ তাদের উদ্যোগে আজকে যে বঙ্গবন্ধু গ্যালারিটা আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় গ্যালারির প্রথম থেকে সর্বশেষ ছবিটি দেখলে আমাদের বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর যে অবদান, বঙ্গবন্ধু বিভিন্ন রাষ্ট্রের কাছে আমাদের বাংলাদেশকে যে তুলে ধরেছে সেটি সম্পর্কে আমাদের বর্তমান প্রজন্ম জানতে পারবে। এবং আমি মনে করি যে বর্তমান প্রজন্ম যে দেশ গঠনে ভূমিকা রাখবে তার জন্য এটা জানা প্রয়োজন। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল জানান, গ্যালারির প্রতিটি ছবির মাধ্যমে নতুন প্রজন্ম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা জানতে পারবেন। আমাদের ছোট ছোট যে শিশু কিশোররা রয়েছে তারা যদি আজকে বঙ্গবন্ধুকে না চিনে তারা তার নিজের অস্তিত্বকে চিনতে পারবে। নিজের অস্তিত্বকে চিনানোর জন্যই আসলে আমরা এই ছবিটা নিয়েছি। এবং আমি মনে করি প্রতিটা ছবি একটা গল্প, একটা মানে ছবি প্রতিটা গল্প দেখে আমাদের বাচ্চারা তাই জানবে, তাই শিখবে এবং নিজেদেরকে অনুপ্রাণিত করবে। এবং আসলে এই যে উন্নয়নের অগ্রযাত্রা দীর্ঘ নয়, উন্নয়নের যে অগ্রযাত্রা সেই সমস্ত কিছু শুরু হয়ে গেছে। বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু এবং মুন্সীগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর নার্গিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক সময়ের সম্পাদক তানভীর হাসান, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, News71.tv নির্বাহী সম্পাদক জিতু রায়, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দপ্তরের জাতীয় উপকমিশনার মোহাম্মদ জুনায়েদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাত্তার মুন্সী, বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ুন ফটির সহ আরো অনেকে। পরে অতিথিবৃন্দদেরকে সাথে নিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শায়লা ফারজানা প্রতিষ্ঠানটির নবনির্মিত আধুনিক লাইব্রেরি ও ওয়েব পোর্টালের উদ্বোধন করেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে নতুন শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেন তিনি। পরে শিক্ষার্থীদের সাথে নিয়ে অতিথিবৃন্দ পিঠা উৎসবে অংশগ্রহণ করেন। আদনান সাদ, News71.tv, মুন্সীগঞ্জ।